এটা আন্দোলন গড়ে তুলতে চাই, এটা আজ থেকে শুরু করেছি আমরা, সেটা হচ্ছে দেশমাতায় খালেদা জিয়ার মুক্তি আন্দোলন। এটা যদি আমার একটা পথ থাকে তাহলে সেই আন্দোলনটা আরও বেশি গুরুত্ব পাবে, আরও বেগবান হবে। আমি চাই, আমার একটা জীবনে আশা এবং আমি আমার শেষ জীবন আমি চেষ্টা করবো যেন দেশমাতায় খালেদা জিয়া একজন মুক্ত মানুষ হিসাবে মৃত্যুবরণ করেন। মৃত্যু তো আমরা একটু ঠেকাতে পারবো না, কিন্তু তিনি যেন একজন মুক্ত মানুষ হিসাবে উনি মৃত্যুবরণ করেন। তাই আমার লক্ষ্য একটাই, দেশমাতা খালেদা জিয়ার মুক্তি। সরকারের মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে তাহলে তারা তো সবাই বলবে আওয়ামী লীগ। আর আমার ব্যক্তিগতভাবে আওয়ামী লীগে তো যাওয়ার আমার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সবাই জানে, প্রধানমন্ত্রী নিজেও জানেন যে ইহজনমে আমি আওয়ামী লীগে যাব না। এখন আমি এখানে বঙ্গবন্ধু কন্যা মুজিব কন্যার পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি একটিমাত্র কারণে যে আমাকে দেশটা আগে, আজকে দেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচন না হয়